আসসালামু আলাইকুম, আমি সাবরিনা তিশা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি আল্লাহ যেন সবার মনের সৎ ইচ্ছাগুলো পূর্ণ করে, আর সবাই সবার জন্য সব সময় দোয়া করবেন, আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করে। ইতালিতে আসার জন্য যারা অ্যাপ্লাই করেছে বা করবে সামনে, আল্লাহ যেন তাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ করে। আজকে আমি নতুন ফ্রুসিন ঘোষণা নিয়ে কিছু কথা বলবো, আর তার সাথে 12 তারিখের সিজনাল নন সিজনাল ভিসার একটু আপডেট দিব আপনাদেরকে। 12 তারিখের মানে গতকালকের আপডেট দিব। তো প্রথমে আমি আপনাদেরকে বলি সিজনাল নন সিজনাল ভিসার আপডেটটা দিয়ে দেই, তারপরে ফ্রুসি নিয়ে আমি আপনাদেরকে বলবো কেমন। তার প্রথমে বলি আরিস্তো সিটি থেকে 3টা নন সিজনাল নুলোস্তা বের হয়েছে, আর সেই 3টাই পেয়েছে আমাদের বাংলাদেশি ভ্যা, আর সেটা 12 তারিখের নুলোস্তা আরিস্তো সিটি। হয়তো আমি একটু ভুল বলে থাকি, তো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর হচ্ছে নেপোলি সিটিতে 10টা নুলোস্তা বের হয়েছে, এটা হচ্ছে 11-12 তারিখের নুলোস্তা। এই 10টা নুলোস্তা, তার মধ্যে 8টা নুলোস্তা হচ্ছে পাকিস্তানি আর ইন্ডিয়ান পেয়েছে, আর 2টা নুলোস্তা বাংলাদেশি পেয়েছে, 2টা নন সিজনাল, ওই 2টা নন সিজনাল নুলোস্তা বাংলাদেশি পেয়েছে। তারপর হচ্ছে মিলানে 2টা নুলোস্তা বের হয়েছে, আর একটা আশ্চর্যজনকভাবে সিজনাল নুলোস্তা বের হয়েছে, একটা নন সিজনাল একটা সিজনাল নুলোস্তা বের হয়েছে। আর নন সিজনাল যে নুলোস্তাটা বের হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পেয়েছে, আর সিজনাল যেটা সেটা আমি জানি না। তো আমার কাছে 11-12 তারিখ নেপোলিতে, তো 11-12 তারিখেরও বললাম, এই 3টা সিটির আপডেট ছিল আমার কাছে আপাতত। সামনে নতুন আরও আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। আর ভিডিওর এই পর্যায়ে কেউ যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন। তো আজকে আমি নতুন ফ্লুসি নিয়ে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, সবাই মানে বলছে, অনেক জায়গায় দেখছি যে ডিসেম্বরে ফ্লুসি ঘোষণা দিবে, এরকম মানে অনেক জায়গায় দেখছি। কিন্তু আপনাদেরকে আমি বলি, এটা ডিসেম্বর কেন জানো, ফ্লুসি তো ঘোষণা দিবে, এটা তো শিওর, এটা শিওর থাকে 100% যে ফ্লুসি ঘোষণা দিবে। আর ডিসেম্বরে ঘোষণা দিবে এটা আলোচনা চলছে, কিন্তু যে ডিসেম্বরে শিওর ঘোষণা দিবে এটা কেউ বলতে পারবে না, মানে ইতালিতে যারা থাকে মানে ভালো ভালো পর্যায়ে, তারাও বলতে পারবে না যে ডিসেম্বরের 1 তারিখে ফ্লুসি ঘোষণা দিবে। ডিসেম্বরে দিবে আলোচনা চলছে এটা বলছে, ঠিক আছে কথাটা, কিন্তু ডিসেম্বরে যে কাগজ জমা নিবে, 1 তারিখে নিবে, এটা যদি কেউ বলে থাকে সেটা একদম ভুল কথা। আপনারা এই কথায় কান দিবেন না একদম। হ্যাঁ, এটা শিওর থাকেন যে ফ্লুসি ঘোষণা হবে, আর হবে, এটা শিওর, 100% শিওর। আর আমাদের বাংলাদেশিরাই বেশি পাবে সবসময়, যেটা বাংলাদেশিরা বেশি পায়, তো এবারও ফ্লুসি ঘোষণা হলে আমাদের বাংলাদেশিরা বেশি পাবে, এটা ইনশাল্লাহ। কিন্তু এটা কারো কথায় কান দিয়েন না যে ডিসেম্বরে ফ্লুসি ঘোষণা দিবে বলে এরকম যারা ছড়াচ্ছে, এটা একদম একদম মিথ্যা কথা, মানে একদম মিথ্যা কথা, কারণ এখনও এই কথার কোনো ভিত্তিই নাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এগুলো কথায় কান দিবেন না। আর এটা বলার জন্যে আসলে আমার ভিডিওটা করা, কারণ বারে বারে ফ্লুসি নিয়ে ভিডিও বানানো এটাও খুব মানে ভালো লাগে না দেখাতে। তার কারণ হচ্ছে যে মানে ভিডিও টাইটেল দেখে মানে মনে হয় যে নতুন মনে হয় ঘোষণা দিল বা এরকম টাইপের কিছু, কিন্তু আসলেও না। আমি এই ভিডিওটা করার একমাত্র কারণ, আর এটাই আমার লাস্ট ভিডিও ফ্লুসি ঘোষণা নিয়ে। এরপরে আমি যখন ফ্লুসি ঘোষণা হবে, তারিখ হবে, তারপরেই আমি ফ্লুসি মানে রিলেটেড কোনো ভিডিও বানাবো। তার আগে আমি অন্যান্য যেভাবে ভিডিও বানাচ্ছি আমি সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কারণ এটা তো আমারও অনেক খারাপ লাগে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ফ্লুসি ঘোষণা যে হবে সেটা শিওর থাকেন, কিন্তু ডিসেম্বরে যে দিবে এটা এখনও কেউই বলতে পারবে না, এই কথাটা আপনারা আপনাদের মানে মনের মধ্যে নেবেন না। আমার আমার কাছে যদি কিছু জানতে চান আপনারা, তাহলে আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ লিংক, ফেসবুক লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।